এটা তো শুভবুদ্ধির উদয় ভোটে তো আসতেই হবে সবাইকে আসতেই হবে ভোট তো হবেই 7 তারিখ এখানে কোনো ভুল নাই হ্যাঁ আমি আমি নিঃসন্দেহে বলতে পারি আমি এতদিন রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ভোট 7 তারিখে হবেই বাংলাদেশে যদি কিয়ামত না হয় তাহলে ভোট হবে ইনশাআল্লাহ কিয়ামত করলে কি করবে কিয়ামত যদি আল্লাহ করে কিয়ামত আবার কি মানুষ অন্য রাজনৈতিক দলের কি করবে ওরা দেয়া ডুইং নাথিং এটা আমরা ধরেন 9 বছর 14 সালে আমরা শুনেছি যে হরতাল ধর্মঘট পরিবহন আমি তো পরিবহন লিডার ভোটকে ঘিরে 14 সাল থেকে এখন পর্যন্ত হরতাল আছে ধর্মঘট আছে এবং কি বলে এটাকে বন্ধ আছে সবকিছু অবরোধ অবরোধ আছে এখন পর্যন্ত আছে কিন্তু স্টিল নাও আচ্ছা এটা থার্ড টাইম 2015 সালেও আরেকবার দিয়েছে সেটাও রানিং আছে আর দিস ইজ থার্ড টাইম মানে হরতাল কিউব হয়ে গেছে এখন আচ্ছা আমি এসএম কামাল সাহেব আপনাকে আমি ফিরবো আপনার কাছে কিন্তু আপনার কাছে আমার একটা ছোট প্রশ্ন আপনারা পাল্টাপাল্টি দুটো ইলেকশন কমিশনে গতকালকে চিঠি পাঠিয়েছেন চেয়ারম্যান সাহেব বলছে যে ওনার সিগনেচারই প্রার্থী এবং প্রতীক মানে ফাইনাল করবে এবং আপনারাও একটা চিঠি দিয়েছেন রোশনপন্থী আপনার রোশনের সাথে সিগনেচারে যে আপনারা মহাজোটের সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথে চতুর্থবারের মতো ভোট করবেন লাঙ্গল অবলিক অন্য নৌকা প্রতীক থাকতে পারে ওটা বলেনি না নৌকা বলেননি অবলিক দিয়েছেন যে অন্য প্রতীক থাকতে পারে মহাজোটের অংশ হিসাবে করবেন কিন্তু আপনাদের জাতীয় পার্টি যদি মিলেমিশে না যায় সেই ক্ষেত্রে আপনারাও যদি প্রার্থী দেন সিগনেচার করবে কে সিগনেচার তো বিবেচিত হবে চেয়ারম্যান সাহেবেরটা আমারটা হয়েছে আমি 2014 সালে আমি দিয়েছি তাহলে আপনারা কি দুই ভাবে বিভক্ত 14 সালে আমি দিয়েছি হুসেন মোহাম্মদের সাথে নির্দেশে আমি মনোনয়ন পত্র দিয়েছি এখন তো হুসেন মোহাম্মদ এসে সাহেব নেই তাহলে কি হবে এখন ওনারা কি করবেন আমি কাউকে বলবো এটা এটা দায়িত্ব আমরা নিতে পারবো না তো তো এই যে জিএম কাদের সাথে যাবেন জিএম কাদের কাছে নেন না আপনারা কিন্তু আপনাদের তো যেটা সংবিধান বলছে কি গঠনতন্ত্র বলছে সেটা তো হচ্ছে চেয়ারম্যান সাহেবের সিগনেচারই মূল হবে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে তো সেখানে আপনারা কি মনে করছেন সেখানে যে আমরা যদি ওই ওই সংবিধানটাকে সামনে নিয়ে আসি যেটা আমি করে দিয়ে আসছি তাহলে রশনের সাথে মনোনয়ন দিতে পারবে মানে তাহলে এক্তিয়ার কার রশনের সাথে ফার্স্ট তারপর সেকেন্ড তারপর সেকেন্ড হলো প্রেস চেয়ারম্যান আপনার সংবিধান যেটা গঠন তো আমার সংবিধান আমি যেটা দিয়ে আসছি এবং যেটা নির্বাচন কমিশনে দেওয়া আছে এবং বাংলাদেশের যতগুলো নেতা কর্মীরা আসছিল তাদের কাছে এই সংবিধান আছে আচ্ছা আরেকটা তাহলে প্রশ্ন করি যে যেহেতু এখানে একটা বিরোধিতার জায়গা রয়ে গেছে কার কর্তৃত্ব থাকবে জাতীয় পার্টিতে এই প্রশ্ন দেখা দিবে ভবিষ্যতে যাই হোক কিন্তু আমার কথা হচ্ছে জিএম কাদের সাহেবরা 300 আসনে প্রার্থী দিবেন এটাকে কিভাবে দেখছেন আত্মহত্যা আমি তো মহাসচিব ছিলাম এই দলের আমি 300 আসনে তো ওরা কোনোভাবেই দিতে পারবে না কেন এতগুলো জায়গাতে তারা যায়নি কোনো সময় অনেক অনেক অতগুলো জেলার নাম তারা বলতেই পারবে না 300 আসন কোথায় কোথায় যদি নাম বলতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবো আমি করবো না উনি যদি বলতে পারেন তাহলে এই সব ভরসাটা কি করে পাচ্ছেন রাতিবাদী তো জনগণের ভরসাটা শুনে নেবে যে এই জেলাতে কয়টা ইয়া আছে কয়টা আসন আছে ওইখানে কয়টা আসন আছে ওখানে কয়টা আসন আছে খুঁজে খুঁজে বেড়াবে ঘুরে ঘুরে দেখে তারপরে মনোনয়ন দেবে হাবলু গাবলু লাবলু ডাবলু নাম দিয়ে দিয়ে